হে গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমার এখনো দেখতে পাচ্ছে এগুলো তো এখনো লিপস্টিক লেগে আছে, এখানে এই যে ঠাকুরের সিঁদুর লেগে আছে, কোনো কিছু এখন ঠিক করে মুখটা এখন মানে জাস্ট এমনি নর্মাল টিস্যু দিয়ে ওয়াইপস দিয়ে মুছেছি, এখনো কিছুই করিনি। কারণ সন্ধ্যাবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে, মানে বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাব। তো ছোট করে একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব সেখানে গিয়ে। তো এই এই পার্টটা আমি ওটার মধ্যে ঢোকালাম না এই জন্যই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না, তাই না? তো সেই জন্যে আমার ছেলেরও ভালো লাগে না, ওই যে আওয়াজ দিয়ে দিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন অলরেডি বেজে গেছে সন্ধ্যে 6টা, তো আমরা 8টা সাড়ে 8টা নাগাদ বেরোবো এখান থেকে। বেশি দূরে না, এখানেই। পুরো ফ্যামিলি সহ ইনভাইটেড ছিল, বাট সকাল থেকে এত ধকল গেছে, তো তার শ্বশুরমশাই শাশুড়িমা কেউ যাবে না বলছে, আমি আর আমার হাজব্যান্ডই যাবো। আর আমারও মতো বলে না যাওয়াটাই ভালো, কারণ বয়স হচ্ছে তো বেশি, সকালে একটু হলেও ঠাকুর ভোগ মানে একটু রিচই রান্না হয়, তারপর সন্ধ্যাবেলা আবার এত কিছু খাওয়া দাওয়া। শরীর আগে মানুষ, আমার কাছে আগে মানুষ, তারপরে খাওয়া দাওয়া। মানুষগুলো ভালো থাকলে অনেক এগোনো, মানে আরও অনেকটা বড় মানুষগুলোকে নিয়ে আমাদের চলতে হবে, তাই না? তো যাই হোক, আপাতত এখন সঙ্গে থাকো, আর আমি এখন ছেলেকে খাওয়াবো। খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে আস্তে আস্তে রেডি হোক চেষ্টা করছি আজকে আমি আমার পুরো মেকআপটা তোমাদের সাথে শেয়ার করার, যেহেতু আজকে ব্লগটা ছোটো হবে। তো চেষ্টা করবো ফোনের চার্জটা আগে ফোনটা চার্জে বসাই ছেলেকে খাওয়াতে খাওয়াতে। তো সঙ্গে থাকো। সো গাইস, প্রথমে বলেছিলাম আমি নর্মালি ফেস ওয়াশ করে রেখেছিলাম, তো ফেস ওয়াশ করার পরেও কিছুটা মুখে এই ধরো আইলাইনার কাজল এগুলো যে লেগেছিলো সেগুলো আমি ওয়াইপস দিয়ে ভালো করে একদম ক্লিন করে নেব। আর আমার মুখে এই যে গোপের কাছে দেখছো না কয়েকটা দাগ, এই রিসেন্টলি কয়েকটা পিম্পল হচ্ছে, এরকম দাগ হয়ে যাচ্ছে আর কি। সেরকমভাবে মানে পিম্পলটাকে আমি বেশি অযত্ন করছি না পিম্পলের উপরে, বাট জানি না কেন দাগ হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ভালো করে সুন্দর করে দেখতে পাচ্ছ, আমি ওই চোখের নিচটাতে ভালো করে একদম মুছবে, কারণ ওই দিকটাতে তুমি যদি ঠিকঠাক ক্লিন না করো তাহলে তুমি যতই মেকআপ করো মনে হবে যেন তোমার ডার্ক সার্কেল পড়ে গেছে, ঠিক আছে? তো সুন্দর করে আমি ফার্স্টে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি আমার যে অ্যালোভেরা জেল, তো যাদের প্রাইমার আছে প্রাইমার লাগিও, আর আমার আমি নর্মালি প্রাইমার ইউজ করি না, তো আমি অ্যালোভেরা জেল হিমালয়া কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করছি। তো সুন্দর করে মুখে বেশি ঘষার দরকার নেই, জাস্ট এমনি নর্মালভাবেই লাগাবে। দেখতেই পাচ্ছ কতটা জল জলে লাগছে মুখটা, তো এটা পুরো একদম শুকোতে হবে, মানে ভালো মতো শুকিয়ে গেলে তারপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো এরপরে ময়েশ্চারাইজারের পালা, তো আমি কতটুকু ময়েশ্চারাইজার লাগিয়েছি দেখেছো? তো মেন মেন পোর্শন যেখানে ধরো এই পিম্পল জায়গা, দেখো ময়েশ্চারাইজারটা লাগানোর পরে মুখটা সেই জল জলে ভাবটা নেই, কতটা শুকনো শুকনো লাগছে, মানে একটা ক্রিম যে লাগিয়েছি সেটা একদম বোঝাই যাচ্ছে, আর গ্লেজিও লাগছে, ঠিক আছে? নর্মালি আমি তো সাধারণত এখন বেরোলে মাঝে সাঝে এই ময়েশ্চারাইজার লাগিয়েই বেরিয়ে যাই, তো ফাউন্ডেশনটাই এই ফাউন্ডেশনটাই পুরো মুখে আমি লাগাবো। তো চোখের নিচটাতে একটু বেশি করেই লাগাবে, আর ধরো তোমার এই আমার যেমন যে যে জায়গাগুলোতে ট্যান পড়েছে আমি সেগুলোতে একটু বেশি করেই লাগাই। আর রইলো বাকি এই নাকের কোনা দুটোতেও একটু মোটামুটি লাগাবে, তারপরে দেন যেরকম তারপর ভালো করে একদম ড্যাপ ড্যাপ করবে। তো প্রথমে ভালো করে যতক্ষণ না ড্যাপ ড্যাপ করবে, মানে যতক্ষণ না তোমার স্কিনের সাথে প্রপারভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই মানে বসছে, ততক্ষণ পর্যন্ত তোমার মুখটা কিন্তু সাদাই লাগবে। যতক্ষণ যখন বসে যাবে স্কিনের মধ্যে তখন কিন্তু সাদা ভাবটা কেটে যায়। তো তারপরে আমি তো জানো কনসিলার ইউজ করি না, তো আমি আর একটু ফাউন্ডেশন নিয়ে চোখের নিচটাতে লাগিয়ে তারপরে আমি এখন ফেস পাউডার একটু লাগিয়ে দিয়েছি চোখের কাছটা, যাতে একটু আমি যেহেতু আইশ্যাডো মেকআপ করবো, তো যাতে আইশ্যাডোর ডাস্ট পড়লেও সেটা আমি যাতে ঝেড়ে ফেলতে পারি। তো আই মেকআপ করার জন্য এই 4টে মতো ব্রাশ আমি নিয়েছি, তো এটা একটা ব্রাশ, আমি জানি না এত ব্রাশের নাম জানি না, ঠিক আছে? বাট এটা একটু মানে ফ্ল্যাট টাইপের একটা ব্রাশ, যেটা দেখে আমি আইব্রো করবো। আমি আইব্রোটা সাধারণত আইশ্যাডোর ব্ল্যাক বা ব্রাউন কালার দিয়ে করি, এমনি নর্মালি আমার আইব্রো ব্ল্যাক কালারেরই, তো আমি সেখানে ব্রাউন কালার ইউজ করি না, আমি ব্ল্যাকে। আমার একটা আইব্রো একটু প্রবলেম বলতে একটা আইব্রোতে একটু মানে ওই আইব্রো করার সময় কোনো কারণে আইব্রোর মানে একটু সরু সরু লাগে একটা দেখতে আর কি, তো সেক্ষেত্রে সেই জন্যই করতে হয়, আদারওয়াইজ আমার না করলেও চলে। বাট যেহেতু আই মেকআপ করবে, আর যেহেতু কোথাও
যাচ্ছ, তো একটু নর্মাল লাগালেই হয়। দেখতে পাচ্ছ আমি একবারই নিয়েছি, নিয়েই যেটুকু একটু না করলে না সেরকমটাই করছি। তো যতটা সম্ভব ততটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে কাজ করছি, কারণ আমি এখনও স্ট্যান্ডটা কিনিনি। তো যাই হোক, সেটার ব্যাপারে পরে কথা বলছি। তো এরপরে এরপরে আসছে আই মেকআপ। তো আই মেকআপ করার জন্য আমি এই প্যালেটের মধ্যে একটু হালকা ডার্ক টাইপের যে কালারটা, সেটা দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে করে আমি করছি। নর্মালি আমি চেষ্টা করছি, যারা সাধারণত বাড়িতে সেলফ মেকআপটা, সেটা যাতে খুব ইজি প্রসেসে তোমরা করতে পারো, সেই জন্য আমি চেষ্টা করছি যাতে আমি তোমাদের বোঝাতে পারি। তো এইভাবে একটা এটাকে আই থিঙ্ক এটাকে ফ্লপি ব্রাশ বলে মনে হচ্ছে, আমি ঠিক শিওর নই, কারণ আমি একজন মেকআপ আর্টিস্ট নই। আমি যেটুকু শিখেছি দেখা দেখা দেখি করেই শিখেছি। তো এরমভাবে রাউন্ড রাউন্ড করে নিতে হবে, তো দেখতেই পাচ্ছ এরমভাবে। তো আমি ক্যামেরার দিকে তাকিয়ে ঠিক করে আমি করতে পারছিলাম না, তো ক্যামেরাটা অফ করে আমি ভালো করে জিনিসটা এইভাবে রাউন্ড রাউন্ড করেছি। তো তারপরে আমি আর তো তারপরে যেহেতু আমার কাছে কনসিলার নেই, তো আমি কি করেছি ফাউন্ডেশনটাকে, যেহেতু আমি কাট ক্রেজ আই মেকআপ করব, তো কনসিলারটাকে নিয়ে দেখো এইভাবে চোখটা উপরের দিকে তুলবে, তুললে দেখবে একটা ওপরের দিকে একটা ডট হয়ে যাবে, তো ওই ডট থেকে কাট করবে। দেখো আমি সব থেকে ইজি প্রসেসে কীভাবে বাড়িতে সুন্দর আই মেকআপ থেকে শুরু করে সবটা করবে, সেটাই সেই প্রসেসিংটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, তাই আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, বাট আই থিঙ্ক তোমরা একটু হলেও বুঝতে পারছো। তো আমি আজকে ফুল কাট ক্রেজ আই মেকআপটা করবো, তাই আমি ফুল করেছি, নাহলে হাফ করলে তোমরা হাফটাই করবে। তো এই মেকআপটা আমি আজকে ফার্স্টই করছি, সাধারণত আমি হাফ কাট ক্রেজ আই মেকআপই করি। তো দেখতেই পাচ্ছ একটা হালকা পিঙ্ক টাইপের কালারটা নিয়ে আমি পুরোটা একদম সুন্দর করে আই শ্যাডোটা লাগিয়ে নিয়েছি। তো দেন এরপরে যেটা করব সেটা এই কর্নারটা একটু হালকা ডিপ করব। তো এরপরে ব্রাশ দিয়ে আমি সাইডে যে আই শ্যাডোর যে গুঁড়োগুলো পড়েছে, তো সেগুলো আমি সুন্দর করে এটা দিয়ে ঝেড়ে নেব। তো জানি না কতটা বুঝতে পারছো, আর আমি একটু লাইট আই মেকআপ করতেই বেশি ভালোবাসি, আমি ডার্ক আই মেকআপটা ঠিক আমার পছন্দ নয়। দেখো তো এটা আমার ফাইনাল লুক, আমি আইলাইনার কাজল আর মাস্কারা পরার পরে এটা আমার ফাইনাল লুক। তো এই আই মেকআপটা ফার্স্ট বার করেছি, কিন্তু খুব একটা খারাপ দেখতে লাগছে না, সিম্পলই লাগছে। তো ফাইনালি আমি শাড়ি পরেও রেডি। তো এটা আমার ননদের শাড়ি, বিয়ের বেনারসি। তো ও বলছিলো যে এই শাড়িটা একবার ক্যারি করে নিতে, মানে পরে নিতে, তারপরে ওই শাড়িটা একদম এতে মানে এই করে দেবে, রেখে দেবে একদম, কারণ শাড়িটা প্রচণ্ড ভারী। তো আমরা বিয়ে বাড়ি চলেও এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করেছে জায়গাগুলো। তো সবথেকে ফানি মোমেন্ট লাগে এদের সাথে দেখা হলে, কারণ এগুলো হয়তো মানে বাচ্চাদের সাথে, বাচ্চারা এই জিনিসগুলোকে খুব বেশি এনজয় করে। তো এরপরে আমরা চলে এসেছি ভেতরে। তো ভেতরেও সুন্দরভাবে মানে কারুকার্য করেছে, আর আমি আমাদের এই হলটাতে যেমন ওনাদের রিসেপশান হয়েছিলো, তো মোটামুটি জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আমরা প্রথমে কেউ বুঝতে পারছিলাম না যে ব্রাইড কোথায় বসেছে। তো তারপরে দেন একজন আঙ্কেল বললো যে ব্রাইড ওপরে, তো এই ওপরে কিন্তু আমি উঠেছিলাম ঠিকই, বাট আমার ননদের রিসেপশানে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিলো। তো ওপরে এই ব্রাইড এখানে, তো ফটোগ্রাফাররা আমাদের চেনা, কারণ আমাদের আমি আমার ছেলের অন্নপ্রাশন আমাদের বিয়ে যে ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফার এখানেও। তো তারপরে আমি গিফট দিয়ে একটা ছোটো করে ফটো তুলে তারপরে আমরা বেরিয়ে এসেছি, কারণ আমরা বেশি লেট করি না, চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই হলুদ।